বন্ধুরা, তোমরা ভালো আছো? আমি জানি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। ভাবছি আজকে সকালবেলা ভিডিও দেখাবো তোমাদেরকে, কাজের জন্য দেখাইতেই পারিনি, সারাদিন গেল কিচ্ছু দেখাতে পারিনি, এখন সন্ধ্যাবেলা বসলাম তোমাদের সাথে কথা বলতে। বন্ধুরা, এখন সন্ধ্যা 6টা বাজে, সন্ধ্যাটা দিয়ে নেই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। বন্ধুরা, আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এখন একটা খুব দারুণ স্বাদের একটা রেসিপি বানাবো। তোমাদের যদি এই ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে, হ্যাঁ, আর তোমরাও বানাতে পারো, ভীষণ স্বাদের এই রেসিপিটা। বন্ধুরা, এখন চলো আমরা রান্নাঘরে যাই। হ্যাঁ, এখন গিয়ে পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদা এগুলি সব কুচি কুচি করে কাটবো, তারপরে মাছটা সেদ্ধ বসাবো। এখন পেঁয়াজ কাটছি বন্ধুরা, দেখো কুচি কুচি করে পেঁয়াজটা কাটতে হবে। এই 3টা পিস মাছ জলে একটু সিদ্ধ করে নেব, লবণ দিয়ে আর একটু রসুন দেব, দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিয়ে তারপরে চপ বানাবো। লবণ দিচ্ছি, তারপরে একটু রসুন বাটা দিচ্ছি, দিয়ে তারপরে এই মাছগুলো ছেড়ে দেব, সেদ্ধ হবে। বন্ধুরা দেখো, আমার মাছটা দেখো সেদ্ধ হয়ে গেছে, এখন এটা ঠান্ডা হলে তারপরে এই মাছটাকে মাখবো। বন্ধুরা, এই যে মাছের উপরে না একটু তেল থাকে, এটা ফেলে দিতে হয়। এই যেটার উপরে থাকে আমি তোমাদের দেখাতে পারলাম না, এই যে একটু চিপে চিপে জলগুলো ফেলি। পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা আর লঙ্কা কুচি দিয়েছি, কিন্তু ঝালটা যে যেরকম খায় সেরকম দিবা তোমরা। আর হচ্ছে হলুদ দিলাম একটু আর লবণ দিলাম একটু, একটু লাল লাল করে ভাজা হবে, মাছটা দিয়ে দেবো। এরপরে দেব আলু সিদ্ধ, আলু আগে সিদ্ধ করে রেখেছিলাম, এখানে দিব একটু লঙ্কার গুঁড়ো, আর একটু দিব জিরার গুঁড়ো। বন্ধুরা দেখো, তোমরা সবার শেষে দিব এই যে বাদাম। হ্যাঁ, বাদামটা মিহি করে করিনি, আধা ভাঙা করে করেছি, এই দেখো সব বাদাম গুঁড়োগুলো দিচ্ছি। বাদাম দিলে খেতে ভালো হয়। বন্ধুরা, একটা ডিম ভেঙে নিচ্ছি, একটা ডিম ভেঙে নিচ্ছি, এখানে দিব অল্প লবণ, আগে তো লবণ দিয়েছি মাছে, এখানে অল্প একটু দিব, আর একটু দিব গোলমরিচের গুঁড়ো। বন্ধুরা, এখন ওই যে যে যেরকম করে, কেউ গোলও করতে পারে, কেউ লম্বা শেপও দিতে পারে। আমি লম্বাটা দিব। আগে এটা ডিমের মধ্যে চুবাই নিতে হবে, নিয়ে তারপরে এই তারপরে এই ব্রেডে দিতে হবে, ব্রেডে দেওয়ার পরে আবার ডিমে চুবাই দিতে হবে, এই যে দুইবার নিলে ভালো হয়, এই যে বন্ধুরা, এই যে এখন এক এক করে সব ছেড়ে দিচ্ছি। তোমরা যখন করবে না, আস্তে আস্তে ভাজবে, হিটটা কম দিয়ে। এখন হয়ে গেছে, হ্যাঁ তুলবো এখন।
আগের দিন তো আমি সন্ধ্যাবেলা তোমাদেরকে মাছের চপ করে দেখিয়েছিলাম, এটা হচ্ছে পরের দিন। আমার স্নান ঠান সব হয়ে গেছে, পুজো টুজো দেওয়া, চলো এখন উপরে যাচ্ছি, কাপড় নাড়তে তোমাদেরকে দেখাবো অল্প অল্প করে, তোমরা দেখতে থাকো।